লুকটা দেখি মেয়ের ও ফাইনালি বিয়ে হচ্ছে, তার মানে কিছু টুইস্ট আছে, অনুরোধে দেখো দর্শক অনুরোধ করে করে গল্প চেঞ্জ করে দিল, হ্যাঁ বিয়েটা নিয়ে এলো কিন্তু ছবি থেকে চাইছিল বিয়ে চলো 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 আমাদেরকে বিয়ের মণ্ডপে নিয়ে যাই সবাই, তরুণ দর্শক এই জিনিসটাই করে থাকিস কেন, চল আমরা মনিটার সব দিকে লুক দেবেন, আরে দাঁড়ান নিচ থেকে পিড়ি টান দিচ্ছে পড়ে যাবো তো, দাঁড়ান নিচে, হ্যাঁ নাও নাও নাও, ও হো সব দিকে লুক থাকবে, হ্যাঁ প্রমোর বিয়ে প্রমোর বিয়ে, হ্যাঁ আমাদের বললাম না নিচ থেকে পিড়ি টান দিচ্ছে, একটু বুমগুলো নিচে করে তো বলো, নিশ্চয়ই ভালো কিছুই হবে, আর এর মধ্যে দেখা গেছে যে কি বলে নীলু বিষ খেয়েছে এবং জানি না এরপরে কি হবে, তো আলটিমেট যেরকম হয় আর কি বিয়েতে একটা বাধা না একটা না একটা বাধা তো আসে, না না বিয়ে হতেও পারে কেন, কোনো নেগেটিভ বলছেন পজিটিভ বলো, আমি কখন বললাম হবে না বিয়েটা, বললাম বাধা এসেছে এরপরে কি হবে সেটা দেখা, এরপরে যেটা হবে সেটা মিষ্টি হবে, আপনারা যেটা চাইবেন সেটাই হবে, আপনারা চাইছিলেন যে রায়নের বিয়েটা হোক রায়নের বিয়েটা হোক, তো বিয়ে অবধি এসে পৌঁছেছে, এবার বাকি আপনারাই বলবেন কমেন্টসের মাধ্যমে, যে এখানে দেখতে পাচ্ছেন সবকটা চ্যানেলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন, সেখানে কমেন্ট করে জানাবেন আগামী দিনে আপনারা কি দেখতে চাইছেন, বিয়ে ডিভোর্স বিয়ের দিন এই আচ্ছা আচ্ছা বিউটিফুল, হ্যান্ডসাম।
আমরা আসলে কি যেন বলে মৎস্যমুখী পুরোহিত কে ডেকে ফেলেছি ভুল করে আর কি, বিয়ে পাইনি, শ্রাদ্ধে পুরোহিত এসেছিল আর কি। শেষে দর্শকদের কি বলবে বলো, বেচারা বাড়িতে যা হচ্ছে খুবই যা হতে চলেছে, অনেক বড় একটা চমক, মানে চমক বলতে এখানে দেখতে পাচ্ছেন নীলু বিষ খেয়েছে, কিন্তু আলটিমেট কি হচ্ছে সেটা আমরা জানি না, তবে এটুকু বলতে পারি যে যা হবে ভালোই হবে কিছু একটা, দর্শকের যেরকম চাইছে সেরকমই হবে, দর্শকের চাওয়াতেই কিন্তু আমরা আজকে অনিরের বিয়েটা হচ্ছে। একদমই তাই, আপনারা এত বার করে বলছেন সব জায়গায় যে অনিরায়ের বিয়ে দেখতে চাই, অনিরায়ের বিয়ে দেখতে চাই, তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন, এবং ফাইনালি আপনাদের যেরকম অনিরায় রোমান্টিক সিন দেখতে চাই, বিয়ে দেখতে চাই, সব কিছুই আপনাদের মনের মতো হতে চলেছে, এবং এটাও বলে রাখলাম, তাই চমক আসছে। এবার জানি না ভবিষ্যতে কি হবে, দেখা যাক এর পরে কিভাবে, মানে আপনারা দেখতে থাকুন, আরো এরকম অনেক চমক আসবে, শুধু আপনারা দেখতে থাকুন। সোম থেকে শুক্র রাত 10টায় শুধুমাত্র জি বাংলায়। থ্যাংক ইউ। এই উলুটা দিয়ে শেষ হ, এখনো রায়ের পেছনে ছুটছুট করে, তোমার দাদাকে বিয়ে করছে, আজকে এসেছে পুরো বিয়েটাকে মানে একেবারে নষ্ট করে দেবে, এখনো রায়কে বলতে পুরো একদম লেখার মতো নাকি, এই আমি লিখে দিলাম হাজারটা কথার পরে একটা বিয়ে টিকে দেবে, কোথায় ভাঙছি, ভাঙি তো নি, আমি বলেছি যে ডিভোর্স দেবো, আমি কি দিয়েছি, দর্শক আপনারাই বলুন। আচ্ছা এই 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 বিয়ের কোনোদিন আমরা নিজেরাই নিজেদের লুকটা এখনো পর্যন্ত দেখিনি, একটাও ছবি তুলিনি, এতক্ষণ ধরে লুক হচ্ছিল ওই জন্য যে এখন তুললাম। মন মে লড্ডু ফুটা, অনেকবার বিয়ে করেছি, তাও বিয়ে করলে একটা আলাদা এক্সাইটমেন্ট। হ্যাঁ কি বলছো, সরি, অনেকবার বিয়ে করেছি। Okay.